মীরা দেখো, আজ তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে ডেটাবেস কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টস মানে কি? মানে ধরো ডেটাবেসে যখন আমরা কোনো একটা ভ্যালু ঢোকাই তখন অনেক কনস্ট্রেন্টস থাকে, মানে সেখানে মানে কোন ফিল্ডে আমরা কিরকম ভ্যালু ঢোকাতে পারি, কাদের ঢোকাতে পারি না, সেই সংক্রান্ত কিছু বাধা থাকে। সেই বাধাগুলোকেই আমরা বলি ডেটাবেস মধ্যস্থ কনস্ট্রেন্টস বা ডেটাবেস কনস্ট্রেন্টস। আচ্ছা, কনস্ট্রেন্টস কি কি রকমের হচ্ছে? মূলত তিন রকমের: এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, ডোমেন কনস্ট্রেন্ট আর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। আচ্ছা, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টটা কোথা থেকে আসছে? তাহলে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট আসছে মূলত প্রাইমারি কি থেকে। প্রাইমারি কিতে আমরা কি বলেছিলাম, প্রাইমারি কি এর ভ্যালু কখনোই নাল হতে পারে না বা ফাঁকা যেতে পারে না। মানে একটা ফিল্ড যদি প্রাইমারি কি হয় তাহলে সেই ফিল্ডটা কখনো ফাঁকা হতে পারে না। যেমন ধরো এই পাশের টেবিলে আমি তোমাদের দেখাচ্ছি, এই টেবিলটায় নেম, রোল আর অ্যাড্রেস আছে। তো এই টেবিলের রোলকে ধরো প্রাইমারি কি করা হয়েছে। আচ্ছা, এখানে নেমকে প্রাইমারি কি দেখাচ্ছে, এটা একটু ভুল দেখিয়েছে। নেম প্রাইমারি কি হবে না, এটা রোল প্রাইমারি কি হবে। তো রোলকে প্রাইমারি কি দেখাচ্ছে, তো এই রোল কারোর ফাঁকা এটা হতে পারে না, কোনো স্টুডেন্টের রোল নেই সেটা হতে পারে না। এইটাই বলছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, যেটা বলছে প্রাইমারি কি এর ভ্যালু কখনোই ফাঁকা বা নাল হতে পারে না। কেন হতে পারে না এটা, কেন কেন না বলছে, প্রাইমারি কি হচ্ছে একটা এমন অ্যাট্রিবিউট যেটা কোনো একটা পার্টিকুলার রেকর্ডকে সিলেক্ট করে দেয়। এবার প্রাইমারি কি এর মধ্যেই যদি কোনো ভ্যালু না থাকে, সেটাই যদি নাল হয়, তাহলে কিভাবে একটা রেকর্ডকে সিলেক্ট করবে? একটা রেকর্ডকে সিলেক্ট করা সম্ভবই না। সেই জন্য এইটাকে বলছে যে প্রাইমারি কি এর ভ্যালু কখনোই নাল হতে পারে না। আর এই টোটালটাই হলো আমার এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এর পরের কনস্ট্যান্টটা বলছে কি, ডোমেন কনস্ট্যান্ট। ডোমেন কনস্ট্যান্ট কি বলছে, একটি এন্টিটির মধ্যস্থ প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান আছে যেটি সে অ্যাট্রিবিউট মানে সেট থেকে পায়। মানে ধরো কথাটার মানে কিরম বলবো, একটা অ্যাট্রিবিউট, একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটে একটা সার্টেন ভ্যালু সেট থাকে। যেমন ধরো আমি যদি ভোটার লিস্টের একটা টেবিল বানাই, ঠিক আছে, একটা টেবিল যেখানে শুধু কিছু ভোটারের রেকর্ড আছে। তো ভোটারদের রেকর্ড রাখতে গেলে আমার ফার্স্ট কন্ডিশন কি হতে হবে, এজের যে অ্যাট্রিবিউট থাকবে সে তার প্রত্যেকটা ভ্যালু আইদার 18 অর গ্রেটার দ্যান 18 হতে হবে। তাহলে এজ অ্যাট্রিবিউটের ডোমেন হবে আইদার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18। তাহলে এই যে মানে সেট, এছাড়া আর কোনো ভ্যালু কিন্তু আসতে পারে না। আমি যদি 17 দিতে চাই সে কখনো ভোটার হতে পারে না, তাহলে সেখানে আটকে দেবে ভ্যালুটাকে। এটাই বলছে ডোমেন কনস্ট্যান্ট, এক একটা সার্টেন অ্যাট্রিবিউটে ভ্যালুর ডোমেন থাকে, এই ডোমেনের মধ্যেই ভ্যালু ইনসার্ট করা যাবে। তো সেইটাই বলছে, সেইগুলো হচ্ছে ডোমেন কনস্ট্যান্টের আন্ডারে পড়ে। এরপরে আসছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টের একটি বৈশিষ্ট্য হলো যে ব্যবহারকারীকে অযৌক্তিক ডেটা প্রবেশে বাধা প্রদান করে। অযৌক্তিক ডেটা প্রবেশ মানে যেটা হয় না, হওয়া সম্ভব নয়, সেরকম ডেটা প্রবেশে বাধা দান করে। যেমন উদাহরণ ধরো, এটার মূল উদাহরণটা আমি ফরেন কি থেকে নিতে পারি, দেখো এই দুটো টেবিল, টেবিল এ আর টেবিল বি। টেবিল এ তে প্রাইমারি কি কে রোল হচ্ছে প্রাইমারি কি, আর টেবিল বি তে এই রোলটা প্রেজেন্ট আছে। তার মানে কি বলা হয়েছিল, যদি কোনো টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে প্রেজেন্ট থাকে, কোনো টেবিলের প্রাইমারি কি এর ফিল্ডটা অন্য একটা টেবিলেও প্রেজেন্ট থাকে, তাহলে সেখানে বলা হয়, সেটাকে বলা হয় ফরেন কি, ঠিক আছে। এবার বলছে ধরো এইখানে আমার টেবিল এ তে 1 2 3 4 আছে, তার মানে আমার অ্যাকচুয়ালি স্টুডেন্ট আছে চারজন, 1 2 3 4 যাদের রোল, ঠিক আছে, চারজন স্টুডেন্ট। আমি হয়তো রোল নাম্বার 10 এর জন্য মার্কস কত সেটা এখানে ইনসার্ট করতে চেষ্টা করলাম,
তো এটা একটা অযৌক্তিক প্রবেশ হয়ে গেল। কেন? কারণ এই টেবিল অনুযায়ী 10 রোল নাম্বার এক্সিস্টই করে না, তাই তো? 10 রোল নাম্বারের কোন স্টুডেন্টই নেই এই টেবিল অনুযায়ী। টেবিল সেটাই আমাকে বলে যে 10 রোল নাম্বার কারোর হতেই পারে না, তাই তো? তাহলে সে তার মার্কস আমি কি করে পেতে পারি? সম্ভবই নয়। আমি বারবার বলছি এই টেবিলের মধ্যে যেটা থাকবে তারা সেইটাই এখানে প্রেজেন্ট থাকবে, তাহলে এর মধ্যে নেই অথচ এখানে আছে এটা পসিবল নয়। এটাই হলো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। আমি আবার পড়ছি, ভালো করে ব্যাপারটা বোঝো। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি বৈশিষ্ট্য হলো যে ব্যবহারকারীকে অযৌক্তিক ডেটা প্রবেশে বাধা দান করে। যখন দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করা হয় তখন বেশিরভাগ আরডিবিএমএস এর উল্লেখযোগ্য ইন্টিগ্রিটি রুলস প্রয়োগ করা হয়। যেমন মনে করা যাক টেবিল বি এ কিছু ফরেন কি আছে, যেটা তোমাদের এখানে দেখাচ্ছিলাম। দেখো টেবিল বি তে ফরেন কি আছে যা টেবিল এর ক্ষেত্রে প্রাইমারি কি, যেমন রোল নাম্বারটা টেবিল এতে প্রাইমারি কি। এবার বলছে রিলেশনশিপ তৈরি করতে দুটি কি এর মধ্যে যোগসূত্র করা হবে। তাহলে রিলেশনশিপ যদি তৈরি করতে হবে এইটা আর এটার মধ্যে রিলেশন থাকতে হবে, এদের দুজনকে ইকুয়াল হতে হবে। তাহলে এর এতে নেই, এতে আছে, এরকম করলে ইকুয়াল হতে পারবে না, সেক্ষেত্রে এটাকে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের মধ্যে আনা হবে, কারণ ওই ভ্যালুটাকে আসতে দেওয়া যাবে না। ঠিক আছে, বাস্তব উদাহরণ হিসেবে কি বলছে, যে ছাত্রের নাম ক্লাসের রেজিস্টার খাতায় নেই, মানে যার রোল নাম্বার নেই, যে যার রোল নাম্বারটাই নেই, যে স্টুডেন্টই এক্সিস্ট করে না, তার মার্কস কি করে ক্যালকুলেট করা হবে? যেটা আমি তোমাদের বললাম, এখানে চারটে স্টুডেন্ট আছে, তো আমি যদি রোল নাম্বার 10 এখানে ইনসার্ট করতে যাই এটা সম্ভব হবে না। ঠিক আছে, এরপর দেখো ফরেন কি আছে। ফরেন কি আমি তোমাদের আগের ক্লাসেই বলে দিয়েছি। এরপরে আসছি আমি নানা রকম অপারেশন, যেমন রিলেশনাল অ্যালজেব্রা নানা অপারেশনে। রিলেশনাল অ্যালজেব্রার কি কি অপারেশন আছে দেখো, চারটে অপারেশন, সিলেকশন অপারেশন, প্রজেকশন, সেট অপারেশন আর কার্টেসিয়ান প্রোডাক্ট। এই চার রকম অপারেশন আমি দেখতে পাচ্ছি। রিলেশনাল অ্যালজেব্রা জিনিসটা কি? রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে বলছে এটা একটা প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কতগুলি অপারেশন নিয়ে গঠিত একটা প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তার মানে এর মধ্যে এটা একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, কিছু কোয়ারি করা হয় এখানে, কিন্তু নানা রকম অপারেশন, নানা রকম সিম্বল দিয়ে করা হচ্ছে। আচ্ছা, প্রথম অপারেশন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিলেকশন অপারেশন। সিলেকশন অপারেশন এখানে জেনারেলি ডিনোট করা হয় সিগমা ব্যবহার করে, এই সিম্বলটা ব্যবহার করে সিলেকশন অপারেশনকে ডিনোট করা হয়। আচ্ছা, সিলেকশন অপারেশনটা দেখি। বলছে এই অপারেশনটি মূলত ফান্ডামেন্টাল অপারেশন, এটি কেবলমাত্র একটি রিলেশনের ওপর কাজ করে। এটি ইউনারি অপারেশন, একটি মাত্র রিলেশনের ওপর কাজ করে, তাই এটা ইউনারি অপারেশন। কি করে এটার কাজ কি? এক বা একাধিক রো কে বা রেকর্ড কে সিলেক্ট করে। সিলেকশন অপারেশন রো কে সিলেক্ট করে। ঠিক আছে, আমরা কি করি, আমরা দেখো কিরম ভাবে সিলেক্ট করি। গ্রিক লেটার সিগমা দিয়ে আমরা অপারেশনগুলোকে, মানে আমরা এই অপারেশনকে চিহ্নিত করি। এবং কিভাবে সিলেক্ট করি, প্রেডিকেটসগুলোকে আমরা সিগমার নিচে সাবস্ক্রিপ্টে ব্যবহার করি। যেমন ধরো এই একটা টেবিল আছে ব্যাংক, ব্যাংক টেবিলের মধ্যে ব্রাঞ্চ নেম একটা অ্যাট্রিবিউট, অ্যাকাউন্ট নাম্বার একটা অ্যাট্রিবিউট, অ্যামাউন্ট একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, আমি চাইছি যে যে ব্রাঞ্চের নেম কলকাতা, ঠিক আছে, তার রেকর্ড আমি দেখব, সেই রেকর্ডটা আমি দেখব যে যেখানে ব্রাঞ্চ নেম কলকাতা। তাহলে কিভাবে আমি এই জিনিসটাকে রিলেশনাল অ্যালজেব্রা থ্রু দিয়ে লিখব, আমি লিখব সিগমা। ঠিক আছে, সিগমা ফর সিলেকশন অপারেশন, সিলেক্ট করতে বলবো, সিগমা দিয়ে আমি সিলেক্ট করতে বলছি। কাকে সিলেক্ট করবে? যেখানে ব্রাঞ্চ নেম, আমি একটু দেখো কাছ থেকে দেখাচ্ছি, ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু কলকাতা।
ঠিক আছে, ব্রাঞ্চ নেমটা যেখানে কলকাতা তাকে সিলেক্ট করবে। এবার প্রশ্ন হচ্ছে কোথা থেকে সিলেক্ট করবে, সেই জন্য দেয়া আছে ব্যাংক থেকে সিলেক্ট করবে, মানে যে টেবিলটা আছে ব্যাংক নামে সেই টেবিল থেকে যার ব্রাঞ্চ নেম কলকাতা তাকে সিলেক্ট করো। তাহলে এই টোটাল রেকর্ডটা সিলেক্ট হয়ে যাবে, দেখো রেকর্ডটা সিলেক্ট হয়ে গেছে, কলকাতা 0121 আর অ্যামাউন্ট আছে সেখানে 2000। এবার যদি ধরো আমি আর একটা দেখাই তোমাদের, এমন একটা রেকর্ড গুলোকে আমি সিলেক্ট করতে চাইছি যেখানে অ্যামাউন্টটা হবে মোটামুটি 2000-এর বেশি, তাদেরকে সিলেক্ট করব। তাহলে এই টেবিলে আমি দেখি 2000-এর বেশি বলেছে, তাই তো, 2000-এর বেশি, 2000-এর ইকুয়াল নয়, তাহলে প্রথমটা সিলেক্ট হবে না, সেকেন্ডটা সিলেক্ট হবে, থার্ড হবে, ফোর্থ হবে, চারটে, এই সরি তিনটে সিলেক্ট করা সম্ভব। তাহলে আমি এটাকে লিখবো কিভাবে, সিগমা ফর সিলেকশন, সিগমা কাকে সিলেক্ট করব, অ্যামাউন্ট যেখানে গ্রেটার দ্যান 2000। আচ্ছা কেউ এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু লেখো না, 2000-এর ইকুয়ালস হলে কিন্তু হবে না, 2000-এর থেকে বেশি হতে হবে। তাহলে 2000-এর থেকে যারা বড় তাদের সিলেক্ট করব, কোথা থেকে সিলেক্ট করব, ব্যাংক টেবিল থেকে সিলেক্ট করব। দেখো তিনটে মানে সেকেন্ড থার্ড ফোর্থ, নৈহাটি 0141 5000 এটা সিলেক্ট হয়েছে, দেখো এখানে সিলেক্ট হয়ে আছে, ঠাকুরনগর 0154 2100 এটা সিলেক্ট হয়েছে, দেখো ঠাকুরনগর সিলেক্ট হয়েছে, আর বেহালা 1560 5600 এটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে এই তিনটে রেকর্ড সিলেক্ট হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতে পারলে সিলেকশন অপারেশনটা। আজ এই অবধি থাক, পরের দিন বাকি অপারেশনগুলো পড়ব। টাটা।